আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আকাশ নিউজ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আরো একটি নতুন ভিডিওতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আবারও দেহে আসছে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি এবং দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কোন জেলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে বলা হচ্ছে উপমহাদেশীয় অচেতাপ বলে বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোসাগরে অবস্থান করেছে। পূর্বাস গত 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এই 8টি বিভাগের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আগামী 24 ঘন্টার পূর্বাসে বলা হয়েছে স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শৈত্যপ্রবাহ কুড়িগ্রাম এবং পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন আগামী 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে দেয়ে আসছে আরও একটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি বাংলার বুকে। তো কোন জেলায় কতটা প্রভাব ফেলবে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তাপমাত্রা গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফ 29.0 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় সারা দেশ রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী 48 ঘন্টার আবহাওয়া অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে বঙ্গোসাগর নিরাপদ। বঙ্গোসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই। কোনো ধরনের পরিবর্তন ঘটলে সাথে সাথে আপডেট দেওয়া হবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।